সুন্দর এই ছোট্ট বাচ্চাগুলো হচ্ছে বার্নাকল রাজাহাঁসের বাচ্চা। জীবনের শুরুতেই এরা এমন নিষ্ঠুরতার শিকার হয় যা শুনে আপনি হয়তো আপনার কান্নাও ধরে রাখতে পারবেন না। হাঁসগুলো দেখতে যতটা না সুন্দর, এদের জীবন কাহিনী ততটাই ভয়ঙ্কর, যা শোনার পরে আপনি নিশ্চিত রূপে কিছু সময়ের জন্য স্তম্ভিত হয়ে যাবেন। জন্মের কিছু সময় পরে ছোট্ট এই হাঁসের বাচ্চাগুলোকে পাহাড়ের 120 মিটার উঁচু থেকে লাফ দিতে হয়, আর এ সময় বাচ্চাগুলোর মা বাবা শুধু দাঁড়িয়ে থেকে দেখে কোনো প্রকার সাহায্য করতে পারে না। বেশিরভাগ বাচ্চাই শক্ত পাহাড়ের সাথে আঘাত লেগে আহত হয়ে মারা যায়। তবে কিছু বাচ্চা অলৌকিকভাবে বেঁচে যায়, কিন্তু তাদের আর কিছুই করার থাকে না। জীবনে বেঁচে থাকতে হলে তাদেরকে এই দুঃসাহসী অভিযানটি করতেই হবে। ছোট্ট সুন্দর হাঁসের বাচ্চাগুলোর এই দুঃসাহসী অভিযান ও অলৌকিকভাবে বেঁচে থাকার গল্প নিয়ে আজকে আমার এই ভিডিওটি। তো বন্ধুরা, ভিডিওটা মিস করো না, না টেনে পুরোটা দেখো। আশা করি তোমার মনকে ছুঁয়ে যাবে ছোট্ট সুন্দর এই হাঁসের বাচ্চাগুলোর জীবন কাহিনীতে। আর ভিডিওটা যদি তোমাদের মন ছুঁতে সফল হয় তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। হ্যালো বন্ধুরা, মায়ালোকের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। এদের নাম বার্নাকল রাজাহাঁস। মাটি থেকে এরা প্রায় 400 মিটার উঁচুতে এদের বাসা বাঁধে। মাটি থেকে এত উপরে এদের বাসা বাঁধার প্রধান কারণ হচ্ছে শিকারী প্রাণীদের হাত থেকে তাদের ডিমগুলো ও বাচ্চাগুলোকে রক্ষা করা, বিশেষ করে বন্য শিয়াল, বনবিড়াল ও মেরুভল্লুকের হাত থেকে এদের ডিম বাচ্চাগুলোকে রক্ষা করা। পরিযায়ী অতিথি পাখি হওয়ায় শুধুমাত্র বংশবৃদ্ধির জন্য পূর্ব গ্রিনল্যান্ডের পাহাড়ের চূড়ায় এরা আশ্রয় নেয়। প্রধানত এরা গ্রীষ্মকালেই এদের বাসা বাঁধে ও ডিম পারে। সাধারণত শীতকালে বেশি ঠান্ডা থাকার কারণে এরা স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে ফিরে আসে, আর সেখানেই উড়ে বেড়ায় আর পানিতে সাঁতার কেটে সময় কাটায়। এবার যাওয়া যাক এদের জীবনের সেই ভয়ঙ্কর দুঃসাহসী অভিযানের কথায়। জন্মের পরপরই নিষ্পাপ ছোট্ট এই বার্নাকল রাজাহাঁসের বাচ্চাগুলোকে জীবনে বেঁচে থাকার জন্য কঠিন পরীক্ষা দিতে হয়। বার্নাকল রাজাহাঁসকে পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী পাখিগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। বাবা মার মতো বাচ্চাগুলোরও একমাত্র প্রধান খাবার হচ্ছে ঘাস, কিন্তু ঘাস রয়েছে পাহাড় থেকে 120 মিটার নিচে মাটিতে। জীবনে বেঁচে থাকতে হলে হাঁসের বাচ্চাগুলোকে যে করেই হোক সেখানে পৌঁছাতে হবে। যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, তোমাদের একটু আনন্দ দেবার জন্য এতটা কষ্ট করে একটি ভিডিও তৈরি করি, তাই তোমাদের কাছে ভিডিওতে ছোট্ট একটি লাইকের আশা করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থেকো। আর 120 মিটার নিচে ঘাসের কাছে পৌঁছাতে তাদের দিতে হয় জীবন মরণের এক কঠিন পরীক্ষা। মা বাবা এরকমের পাহাড় থেকে নিচের দিকে লাপিয়ে তাদের বাচ্চাদের উৎসাহিত করতে থাকে। মা বাবাকে দেখে বাচ্চাগুলো পাহাড় থেকে মাটির দিকে লাফ দেয়। এক্ষেত্রে তাদের অবস্থান ঠিক রেখে লাফাতে হয়, নয়তো মারা যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। নিচে নামার সময় বাচ্চাগুলো তাদের শরীর চওড়াভাবে বাতাসে মেলে ধরে, যাতে করে তাদের শরীরে বাতাস বাজে আর কম জোরে পাহাড়ের সাথে আঘাত লাগে। বাচ্চাগুলো নিচে নামার সময় পাহাড়ের গায়ে ছোট ছোট ধাক্কা তাদের গতিকে অনেকটাই কমিয়ে দেয়, যা তাদেরকে মাটিতে নিরাপদে পৌঁছানোর জন্য
খুবই জরুরি। আর ভাগ্য ভালো থাকলে অনেক বাচ্চা বরফের উপর এসে পড়ে, আর দুর্ভাগ্যবশত অনেক বাচ্চা পাথরের সাথে আঘাত লেগে মারা যায়। যদি সোজাসুজি বা খাড়াভাবে এসে পাথরের উপর পড়ে তাহলে মারা যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। তবে পাথরের সাথে ছোট ছোট ধাক্কা খেয়ে ভালোভাবে পড়লে বেঁচে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। আর মাটিতে পড়ার প্রথম আঘাত যদি পেট হয় তাহলে কোনো ঝুঁকি নেই, তবে মাথা হলে নিশ্চিত রূপে মারা যাবে। অনেক বাচ্চা ছোটোখাটো আহত হয়েও বেঁচে থাকে, কিন্তু নিচে অপেক্ষা করছে আরেক মহাবিপদ। শিয়াল ছাড়াও অন্য অন্য শিকারী পশু পাখি ওত পেতে থাকে বার্নাকল রাজহাঁসের বাচ্চাদের জন্য। সব কিছুই অসহায় হয়ে দেখছে মা, কিন্তু এখানে তার কিছুই করার নেই। শিকারী পাখির হাত থেকে বাচ্চাদের বাঁচাতে বাবা পাখির চেয়ে মা পাখি সজাগ দৃষ্টি রাখে। অবশেষে বার্নাকল রাজহাঁসের বাচ্চাগুলো তাদের জীবন মরণের এই কঠিন দুঃসাহসী অভিযান সফলভাবে সম্পূর্ণ করে। বাচ্চাগুলো আহত হবার পরেও তার মায়ের ডাকে সাড়া দিতে পারে। এখান থেকেই শুরু হয়ে যায় তাদের বেঁচে থাকার জন্য আরেক লড়াই। বার্নাকল রাজহাঁস পরিশ্রমী পাখির সাথে সাথে সাহসী পাখি হিসাবেও সুনাম অর্জন করেছে বিশ্বের বড় বড় পাখি গবেষণা কেন্দ্র থেকে। তারা মনে করে পাখিগুলোর এই সাহস তাদের বংশ থেকেই পেয়ে থাকে। বর্তমানে গ্রিনল্যান্ড, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডে এরকমের 40,000 রাজহাঁস রয়েছে। তবে নেদারল্যান্ডে রয়েছে 1,00,000-এরও বেশি বার্নাকল রাজহাঁস, আর বান্টিক সাগরের আশেপাশে 8,000-এরও বেশি এরকমের রাজহাঁস রয়েছে বলে ধারণা করা হয়। বার্নাকল রাজহাঁসের বাচ্চাগুলো আপনাকে কী করে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে তার শিক্ষা দেয়। আমার প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে এরকমের আরও ভিডিও বানাতে উৎসাহিত করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সেই সাথে ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে বার্নাকল রাজহাঁসের বাচ্চাদের এই দুঃসাহসী অভিযান দেখার সুযোগ করে দিন। এত সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। এত সময় সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনায় শেষ করছি।